বস আইনের লোকেরা আপনাকে পাগলা কুকুরের মতো খুঁজছে। বস আমার মনে হয় আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। আমি শাস্তি দেওয়ার জন্য তবে এখনই ফিরে যাওয়ার কথা ভাবছি না, কিছু জরুরি কাজ আছে। জি বস, আপনি তো আমাদের টেকনিক্যাল সমস্যার কথা জানেন আর পুলিশ খুব সতর্ক, আপনার নাম নিশানা গা ঢাকা দেওয়ার জন্য এই জায়গাটা আমার বেটার মনে হচ্ছে। কিন্তু বস আইনের লোকজনের কথা ভাবছে তাই তো? জি বস, ওরা যে কোনো মুহূর্তে এখানে আনা যেতে পারে, সেটাও জানি। তাহলে বস আমরা এই জায়গায় থাকবো, তবে এক জায়গায় না, জায়গা বদল করে। রাইট বস। সব ঠিকঠাক বস, আমি আমাকে নিয়ে ভাবছি না কারণ আমাকে কেউ চেনে না, বাট আমাকে চেনে। ইনফ্যাক্ট আমার ছবিও ওদের কাছে আছে, কিন্তু আমার ছবি ওদের কাছে গেল কিভাবে? খুব সম্ভবত আয়নি আপনার ছবি ওদেরকে দিয়ে রেখেছিল, কারণ আপনাকে নিয়ে ভয় ছিল আয়নের। মোরেও শান্তি দিল না বস, আমার মনে হয় আপনার এক্ষুনি এখান থেকে মুভ করা দরকার। ওকে তুমি সাবধানে থাকো। ইয়েস বস, আমি টাইম টু টাইম আপনাকে সব আপডেট দিয়ে দেবো। তোমার বসতে অসুবিধা হচ্ছে না তো? না না, একদমই ঠিক আছে। এদিকে তো মুষলধারে বৃষ্টি পড়ছে, ঢাকাতে কি সুন্দর ওয়েদার থেকে আসলাম আর দেখো বৃষ্টি। কমলা খাবে, ছেলে দিব? নাও খাও, ভালো লাগবে।